তৈয়ব হোসেন আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, আমার আশেপাশে কোনো মসজিদ না থাকায় আমাকে দোকানে নামাজ আদায় করতে হয়, কিন্তু দোকানে অনেক পণ্যের গায়ে মানুষ বা অন্যান্য প্রাণীর ছবি থাকে, এতে কি দোকানে সালাতের কোনো সমস্যা হবে? দেখুন, যেহেতু ছবিগুলো সাধারণত খুব সূক্ষ্ম থাকে, অত সমস্যাটাও সূক্ষ্ম সমস্যাই হবে, অর্থাৎ মোটা দাগের সমস্যা হবে না যেহেতু এটা মোটা দাগে থাকে না, কিন্তু সমস্যা ঠিকই হবে। আপনার জন্য উচিত হবে যে এমন কোনো জায়গায় নামাজ পড়া যেখানে কোনো ছবি প্রাণীর ছবি নাই, কারণ যেখানে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি নামাজ পড়বেন সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারছে না, এটা কীভাবে কাঙ্ক্ষিত হতে পারে? তবে এটা ঠিক যে আপনার জন্য যদি এর বাইরে আর কোনো বিকল্প না থাকে, দোকানে নামাজ পড়তে হয়, আপনি ছুটি না পান বা বাইরে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব এরকম ছবি টবি এগুলোকে গামছা বা কোনো কিছু ঢেকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করবেন। সেটাও যদি সুযোগ না থাকে, এমন কোনো ক্ষোভ বের করে নেবেন যে এই ক্ষোভটাতে অন্তত এরকম ছবি বিশিষ্ট কিছু নেই। আজ গোটা পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে দিনের উপরে চলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যত মালামাল আছে দোকানের, মুদি দোকানের কথা আমরা বলছি, ম্যাক্সিমাম মালামালেই কিন্তু প্রাণীর ছবি কোনো না কোনোভাবে থাকছে। অর্থাৎ আমরা ঘরবাড়িতেও আমাদের এই সমস্ত জিনিসপত্র আনতে হচ্ছে এবং কোনো না কোনোভাবে এই প্রাণীর ছবি দিয়ে আমাদের ঘরবাড়িকে ভরে দিচ্ছি এবং সেখানে দুষ্টজনের উপদ্রব বাড়ছে, আমাদের রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারছে না, আমরা বারাকা থেকে বঞ্চিত হচ্ছি, এরকম নানাবিধ সমস্যা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিগত প্রচেষ্টা থাকা দরকার এবং সম্মিলিত প্রচেষ্টাও থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের অনেক বড় বড় নাম করা কোম্পানির কথা জানি যাদের পণ্যে এরকম কোনো প্রাণীর ছবি নেই, অথচ প্রসাধনী আইটেমের ব্যবসা তারা করেন। এরকম আইটেমের ব্যবসা করার পর সেখানে নারী তো দূরের কথা, কোনো প্রাণীর ছবি নেই, তারপরও তার ব্যবসা সফল হচ্ছে না আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, আন্তরিকতা যদি থাকে মানুষের দ্বারায় অনেক কঠিন কাজকেও সহজ করা সম্ভব। এমডি ইরফান মুহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো, ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সে নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিদ্দা সাউ দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন, বাট নামাজ শেষ করার পর মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। এমনি জাহিদ আপনি লিখেছেন, ফজর নামাজটা জামাতে পড়তে পারি না, দারোয়ানকে ডাকলে শুনে না, তাই বাসায় পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কবুল হবে কি না প্লিজ জানাবেন। ফজর নামাজটা আপনি জামাতে পড়তে পারেন না, নিশ্চয়ই এটা আপনার দুর্বলতা, আপনি সেই দুর্বলতা কাটাবার চেষ্টা করবেন। বছর জুড়ে বা জীবনভর আপনি এইভাবে একা একা নামাজ পড়ে ফেলবেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট মনে করবেন, সেটা করার কোনো সুযোগ নেই। আপনার ফরজটা হয়তো আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ আদায় হবে এবং ওয়াজিব তরকের গুণাগার আপনি হবেন। আপনি দারোয়ানকে ডাকলে শুনে না এই কথা যথেষ্ট নয়, বরং প্রয়োজনে মসজিদ দূরে থাকলে দারোয়ানকে আপনি কনভিন্স করে, দাওয়াত দিয়ে, আদর যত্ন করে তাকে আপনি নামাজি বানাবেন, অথবা আশপাশে যারা আছে তাদেরকে জামাতে নামাজ পড়বেন। কিন্তু আপনি মসজিদেও যাবেন না এবং নিজে কোনো জামাতের আয়োজনও করবেন না যদি মসজিদ দূরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন। ইশতিয়াক লিঙ্কন আপনি লিখেছেন, ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালীন রিংটোন বেজে উঠলে কি গুণা হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই, আপনি বিকল্প কোনো রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে। আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশের মানুষকে যদি জামাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন, বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে।